একটা দ্রবণ তৈরি হবে। দই তো ছিলই, একটা টেস্ট টিউবে দইয়ের একটা দ্রবণ তৈরি হবে, এটার নাম স্মিয়া। দন্ত সয় ময় রসইকার অন্তস্থায়কার আর স্মিয়া স্মিয়া এস এম ই এ আর স্মিয়ার মানে পাতলা দ্রবণ। ও থ্যাংক ইউ স্যার, ডান এটার উপরে এরকম আরেকটা স্তর যন্ত্র মনে করি আমরা, এরকম একটা পাতলা দই। এখন এটা স্মিয়ার করার পর আমরা কিছু সময় রেখে দিলাম, রেখে দিলে কি হবো, এটা তলানি করবো, কেমন তলানি করবো, তলানি বললে উপরের অংশটা সাদা হবে, অপরিষ্কার নিচের অংশটা গাঢ় হবে, উপরের অংশটা সাদা সাদা না মানে পাতলা হবে, হালকা হবে দ্রবণ। এইখানে আমরা স্মিয়ার কেন করব, এটার মধ্যে তো চর্বি আছে, হ্যাঁ ফ্যাট আছে, বেশিরভাগই ফ্যাট। আচ্ছা, এখন এই ল্যাকটোবেসিলাস কী করছে, দুধটারে ভেঙে দিছে, দুধটারে ভেঙে দিছে, এই এইটাই দই ল্যাকটোবেসিলাস বা স্ট্রেপটোকোকাস বেসিলাস, এরা মানে ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া, দইটা দুধটারে ভেঙে দেয়। ভেঙে দিলে কি হয়, ফ্যাটটা একদিকে যায়, কেমন স্মিয়ারগুলি অন্যান্য যে মিনারেলস আছে দইয়ের একদিকে যায়, মানে এটা যে মানে এটার যে একটা ইউনিটি ছিল এটা ভেঙে গেল। এখন এই বেসিলাস কিন্তু আমাদের পাকস্থলী আছে, পাকস্থলী আমরা কোনো খাবার খাওয়ার পর একটা দই খাওয়ার প্রচলন আছে, কেন আছে, কারণ আমরা যে বিয়ে বাড়িতে খাই প্রচুর ফ্যাট খাই, জি স্যার প্রচুর ফ্যাট খাই, জি স্যার একটু দই খেলে পরে দেখবা খুব একটা ভালো ফিলিং আছে, কি কারণে সে গিয়ে ওই ফ্যাটটারে ভেঙে দেয়, এই কারণে আমরা দইটা খাইলে উপর, তবে 1-2% লোক দই খাইতে পারে না স্যার। মিষ্টি দইও তো সেম কাজ করে না, একটু বলতে আসলে টক দই খাওয়ারই কথা ছিল, কিন্তু খাওয়ার সাইকোলজিতে আবার একটা ব্যাপার আছে, খাওয়ার সাথে আবার একটু মিষ্টি জড়িত আছে, কেমন এই যে নাম মিষ্টি দইটা আমরা গ্রহণ করি, কিন্তু আসলে খাওয়ার কথা ছিল টক দই। কিন্তু আমাদের বাই হ্যাবিটে আমরা যে ধরনের ফুড খাই এর মধ্যে সুগারের পরিমাণ বেশি, আমি কি করছি অন্যান্য দেশে এত সুগার খায় না বা কার্বোহাইড্রেট এত খায় না, আমরা বেশির বেশি খাই কার্বোহাইড্রেট, হ্যাঁ আর অন্যান্য দেশে বেশিরভাগ খায় প্রোটিন, এটা ভেজিটেবল প্রোটিন হইতে পারে, অ্যানিম্যাল প্রোটিন হইতে পারে, আর আমরার খাবারের সাথে কার্বোহাইড্রেটটা বেশি, কার্বোহাইড্রেটে সুগারটা বেশি হয়, আমরা এই জন্য আমাদের মাথায় একটা সাইকেল হয়ে গেছে সুগার সুগার, কেমন এই জন্য আমরা ওই সুগারটা একটু চাই, দই খাই দিকে কিন্তু সাথে আবার আরেকটু সুগার, বা এমনও রেওয়াজ আছে দই অনেক খাবার খাইলাম তারপরে একটু ফিরনি দিল বা একটু মিষ্টি দিল বা হিন্দু বাড়িতে একটু পায়েস দিল, বেশ ভালোই লাগে, ওই ভালো লাগাটা কিন্তু ব্রেইনের ব্যাপার, জি স্যার ওই যে মিষ্টি মিষ্টি একটা অভ্যাস, বিরাট খাবার খাইলাম এর মধ্যে মিষ্টি নাই খাওয়া হইল না, ব্রেন কিন্তু অর্ডার দিতেছে যে একটু সুগার, দেখো আস্তে আস্তে এদিকে হালকা হবে, তখন আমরা ড্রপারটা আমি নষ্ট করবো না কারণ একদিনই ব্যবহার করা যায়, আমরা মনে করো ড্রপার দিয়া আমরা এই স্মিয়ার থেকে এক ফুটা নিলাম, আমার লক্ষ্য থাকবে যাতে ফ্যাটের টুকরা না আসে, কেমন হ্যাঁ জাস্ট স্মিয়ার, ড্রপার দিলে ড্রপারটা নষ্ট হয়ে যাবে, ড্রপারটা একবার ইউজ করতে পারবা, এটা স্যার ইউজ করলো না, ড্রপারটা দিলে এক ফুটেই পড়তো, এখন বেশি ফুটা পড়ে গেছে, টিস্যু দিয়ে স্যার লাগবে, এখন ওই ব্লাড নিতে দেখছো না, জি স্যার ব্লাড নিলে কী করে, এইভাবে হাফ করে, জি স্যার কেমন হাফ করে এইভাবে একটা টান দেয় না, মনে করো আমরা এক ফুটাই ছিল স্লাইডটা, ওই এক ফুটার মধ্যে এইরকম করে সমান করে নিতে হবে, আর আমরা ড্রপারটা ড্রপটা কোথায় নিব, স্লাইডের মাঝখানে, আর রাইট সাইডটা আমরা স্মিয়ার এটা ছড়িয়ে দেবো, মনে রাখবো বাম সাইডে আমাদের ফাঁকা জায়গা থাকবে, মধ্যখানে নিব আর আমরা এক্সপেরিমেন্টটা করবো ডাইন সাইড, ঠিক আছে স্মিয়ার হয়ে গেল, এখন স্পিরিট ল্যাম্পটা চালু থাকলে তাড়াতাড়ি শুকাইতে পারবো, মৃত পুরা গেল স্পিরিট ল্যাম্প, আচ্ছা এখানে কিন্তু পড়তেছে না, জি স্যার আমাদের রোদ নাই,
তারপরে স্পিরিট লেখা আমি তো ঠিক করতেছি ঠিক করলে তোমরা করবা জি স্যার তো প্রসেসটা দেখাই দিয়ে যায় জি স্যার আমাদের আছে ডিগ্রি বেটেল এই জন্য আসতে বাবা দেরি তোমরা অনেকক্ষণ বসে গেছো এই দেখুন স্যাপ্রা নিন দেওয়ার কথা ছিল জি স্যার দিলেও চলে সবচেয়ে ভালো হলে একটু ফ্যান দিলে হ্যাঁ নীলচে রঙের এতে ব্যাকটেরিয়ার যে এগুলি একটু কালচে দেখা যায় লালের চেয়ে কালচে দেখানোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটু সুবিধা এখন একটু শুকায় না যেটুকু জায়গা শুকাইছে সেইটুকু জায়গা থেকে আমি খুব সাবধান খালি চোখে দেখা যায় খালি চোখেই দেখা যায় জায়গাটা শুকাইছে না জি স্যার কালারটাও এটা বেশি অনেক গাঢ় স্যাপরা নিন স্যাপরা নিন স্যাপরা নিন স্যাপরা নিন 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 না ইউটিউবে নেই তাহলে তাহলে তুই দেখা কি করবি ইউটিউবে নাই কেন ওই প্রসেসগুলি তো এক একজন এক এক রকম দেখায় জি স্যার কেউই কেউ এটা বাইরে প্রকাশ করতে চায় আমরা যত কথাই বলি পরমাণু বোমা তো সবাই তৈরি করতে পারে না $1,000,000 বিক্রি করবে প্রতি বছর সে বিক্রি করবে এই শিক্ষক সবগুলি নেই খুব ভ্যালুয়েবল বলি তারপরে টাকা ছাড়া কেউ দিব না মাগবে নাকি এখানে আমার ড্রপার লাগবে দুইটা একটা ইয়ে দেওয়ার জন্য এই তোমার একটা দই দেওয়ার জন্য একটা পানি দেওয়ার জন্য তারপরে আমরা শুকাইলে পরে যে জায়গাটা শুকাইছে হালকা করার জন্য কালারটা হালকা করার জন্য আমরা উপরের থেকে পানির ধারা দেবো পানির ধারা বেশি দেওয়া যাবে না সামান্য একটু পানি দেবো বেশি ধারা দিলে এটা ব্যাকটেরিয়া সহ বাস করে ভাইসা দেবে এখন যদি আমরা ভালো করে শুকাইতে পারতাম আমরা পুরোটাই থাকতো কালার কেমন ফলে পানির দ্বারা দিলে স্যার তো মুখে একটু গ্লিসারিন আছে লাগবো আনেন এরা করবে না ল্যাম্প লাগবে ল্যাম্পে ওইভাবে একটু আলতো হবে আচ্ছা ওই হিট দেওয়াটা ওই মনে করো এইটা ল্যাম্প কেমন কন্টিনিউয়াস হিট দেওয়া যাবে না এইভাবে এইটারে বলে জেন্টল হিট আচ্ছা এই হিট দেওয়ার নিয়মটা হইলো জেন্টল হিট এইভাবে দিবা আবার নিয়ে আসবা এইভাবে দিবা আবার নিয়ে আসবা এটা কি এইভাবে এখন আমরা একটা জায়গা টার্গেট করবো
যে আমরা কোন জায়গাটা দেখব স্লাইডে, কেমন একটা এরিয়া টার্গেট করব। যে এরিয়াটা আমরা টার্গেট করব এখানে একটু গ্লিসারিন দিয়ে কভার স্লিপ দেওয়ার একটা নিয়ম আছে। কভার স্লিপ এভাবে ফেলা যাবে না, এক সাইড থেকে ছাড়তে হবে, নয়তো ভূত ভূত থেকে যাবে। কেমন? আচ্ছা, এরপরে হ্যাঁ বাড়তিটুকু মুছে দেবো। এখন আমরা যখন ছাত্র ছিলাম 75, 76, 77 বিজ্ঞানে, এই সময় তো এই টিস্যু পেপার ছিল না, তখন মানুষ কী করতো? রুমাল বা গামছা, আমাদের জন্য গামছা না, আমাদের জন্য বলা হইতো যে আধা গজ পরিষ্কার মার্কিন কাপড়ে দুইটা রুমাল তৈরি করে, এবং এটা মুখ পোষার জন্য না, শুধুমাত্র লেবে কাজ করার জন্য। মার্কিন কাপড় তো অনেক স্বচ্ছ থাকে, গাঢ় মার্কিন কাপড় বলার অর্থ হলো এটা 100% কটন, এই জন্য বলে হয়তো মার্কিন কাপড়, এবং আমাদের দুইটা রুমাল থাকে 100% কটন। আগে ছিল স্যার, এখন মনে আছে, এখনও ইচ্ছা করলে করা যায়, এখন মানুষের ফুটানি বেড়ে গেছে না, কেউ রুমাল বানাইব, কিন্তু তৈরি করলে কিন্তু পয়সা বাঁচে। জি স্যার, জানি না কতটুকু হয়েছে। আচ্ছা, এখন আমার মাইক্রোস্কোপের কাজ, এই প্রসেসটা তো মনে আছে। জি স্যার, এখন মাইক্রোস্কোপ এন্ড লিঙ্গানতে হবে, এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তিনটা অভিলক্ষ আছে, একটা অভিনক্ষটা ফিক্স, অভিলক্ষটা দেখো, এরকম একটা টিক করে একটা আওয়াজ হয়, মানে এটার একটা সেট করার একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট তুমি ওইটা ভালো, ওইটা নিস মাইক্রোস্কোপ, ওইটা ভালো, এটা ভালো না? হ্যাঁ ওইটাই ভালো, ওইটা দিস, ওইটা সারো দিয়ে, এটা ভালো। আচ্ছা যাই, একটা প্রসেসটাকে দেখাই তো, আমরা এই নিয়ম হইল সবচেয়ে, তুমি এটা দেখে না, এদিকে আসো না, আচ্ছা আসো, কি কারণে আমরা লাইট কালেকশন করি। আচ্ছা, আর এখানে দর্পণ আছে দুইটা, একটা সমতল একটা অবতল, আমরা অবতলটা ব্যবহার করব। হ্যাঁ, আর মাইক্রোস্কোপ দেখার সময় সবাই চশমা খুলে দেখবা, যার চোখে যতই পাওয়ার থাকুক মাইক্রোস্কোপের কাছে এটা কোনো পাওয়ার না। আমরা প্রথমে দেখবো যে এটা ঘুরাইয়া প্রথমে দেখবো এই ছিদ্রটা খোলা কিনা, ডায়াফ্রাম, ডায়াফ্রামটা ওপেন কিনা, এইভাবে আঙুল দিলেই বোঝা যায় যে এটা পুরোপুরি খোলা আছে। আচ্ছা, তারপরে আমরা এটা ঘুরাইতে থাকবো অবতলটা, অবতলটা ঘোরানোর সময় এর আগে দেখবো যে অভিলক্ষ যেটা আছে সবচেয়ে ছোটোটা আছে কি না, আমরা ক্রমান্বয়ে পাওয়ার বাড়াবো, কত পাওয়ারে আসবে আমরা জানি না, তো প্রথমে শুরু করব কম পাওয়ার থেকে, ছোটো মানে কম বিবর্তন ক্ষমতা যায়। আচ্ছা, তারপরে আমরা এই দিকে তাকাবো, আর এইটা এটা হলো কোর্স অ্যাডজাস্টমেন্ট, বড় সন্নিবেশ অস্ত্র, আর এটা হলো সূক্ষ্ম সন্নিবেশ অস্ত্র, এটা হলো মোটামুটি জিনিসটা দেখা যায় তখন একটু ফাইন বা ম্যান টু ম্যান ভেরি করে দৃষ্টিশক্তি তখন এইটা, কেমন? আর মোটা অ্যাডজাস্টমেন্ট এইটাই। আচ্ছা, অনেক সময় কী হয় মাইক্রোস্কোপ আটকে যায় এরকম লক হয়ে যায়, তখন এইভাবে একটু চাপ দিলে এটা আবার খুলে, এটা অনেক সমস্যা না। আচ্ছা, একটা মিলে কাজ তো দুইটাই করতে হবে, কী বেড়ে গেছে অনেক এখন যেটা দেখা যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া,
বিখ্যাত অসংখ্য ব্যাকটেরিয়া, খুব ছোট ছোট। এখন আমি দেখাই কিভাবে, আমরা একে একে দেখি স্যার, হ্যাঁ দিশা দেখা তুমি উল্টে বেটা যাও একটু এদিকে নিয়ে আস্তে করে যাতে না কাঁপে, আরেকটু নেই, হ্যাঁ এখন এই ম্যাডাম তো বেরিয়ে আছে, রাখো তুমি তোমার মতো করে দেখতে পারে নিচেরটা নিচেরটা মাছ নিচেরটা আচ্ছা প্রথমে একটা আইডিয়া দেই তারপরে জি স্যার প্রথমে একবার সবাই দেখুক তারপরে আমার দেখতে পারো আমার যাই যাও তোরাই কষায় আমাদের কথা কষ কিন্তু সবই পারবে সবই পারবে তাহলে দিয়ে দিতে পারো তখন হবে না যাও 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 তারপরে আবার বড় করে দেখাইব আগে ক্ষুদ্র করে রাখতে পারলো শোভন আসো ছেলেদের মধ্যে তুমি বাকি আছো সূর্যের রোশনি পড়লেই দেখা যায় শোন যা শোন যা শোন দেখো সবাই দেখছে স্লাইড করবি না আবার বড় করে দেখে বুঝছেন এখন ছোটটা দেখো সব মহিলা গেছে গেল সব মহিলা গেছে এই খাদিজা খাদিজা আসো ওই দিশা চাপ দিশা দেখছে খাদিজা চাপ হ্যাঁ সবার আগে দেখছে খালি খালি ওর নাম জানছি না ওর নাম কি খালি খালি জানছি না হাফ 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 সমানো দিতে
তো ঢাকা দিলে তো আমি তো লুম না ঢাকা দিলে লাভ না ওর ঢাকা দিলে লাভ না আমি তো লুম না ঠিক আছে আমার দিকে আছে আবার পাস করে দেখ নি এই কি ও স্যার এটা সাদা সাদা ফোটা ফোটা পুরো একটা ইউজ করে এটা কি মানে ব্যাকটেরিয়াগুলি এখন তো পাওয়ার কম আমরা পরে একটু পাওয়ার বাড়াবো পাওয়ার বাড়িয়ে দেখব বড় দেখা যাবে দেখবে সাদা ফোটা ফোটা পুরো একটা ইউজ চাপাই এটাই ব্যাকটেরিয়া যেটা খাস খাইছি না নগদ সব পানি হয়ে গেল আচ্ছা আচ্ছা এদুরুগুই আচ্ছা কালো কালো বলি দেখা পানির মতো দেখা যাচ্ছে এটা ব্যাকটেরিয়া না কালো না ওই যে পানির মতো হ্যাঁ এটা ডায়মন্ডের মতো এখন স্লাইড দেখার নিয়মটা কি আমরা প্রথমে একটা জায়গা এরিয়া খুব ছোট পাবে টার্গেট করতে এখন আমরা বুঝতে পারছি যে এই জায়গায় কিছু আছে এখন আমরা স্লাইড এবং অ্যাডজাস্টমেন্ট কিন্তু নড়াবো না মামা তোমাকে আমরা একটা এরিয়া ঠিক করে এখন আমি ওই বড় এটা ঘুরে যাও উপরে উঠে যাও কেমন উপরে উঠে যা এই তিনটার যে মধ্য আছে পাওয়ার কিন্তু নিচে রেখে চেঞ্জ করা যাবে না কারণ তাইলে ওই বড়টা সেইভাবে ধাক্কা দিয়ে কেমন অ্যাডজাস্টমেন্টও বদলাবে না এটা কাঁপাবে না দর্পণ যেভাবে আছে ওইভাবে থাকবে শুধু আমরা এটার বডিটারে উপরে উঠে ফেলবো উপরে উঠে যা পাওয়ারটা চেঞ্জ করবে হ্যাঁ পাওয়ারটা চেঞ্জ করবে প্রথম মধ্যমটা তারপরে বড়টা আচ্ছা মধ্যমটা আর যাচ্ছি না আমাদের হাতে সময় কম আমরা একবারে সরাসরি বড়টা বড়টা একটা নিয়ম আছে বড়টাতে দেখতে গেলে একদম এক চুলো জায়গা থাকবে না না এত এত মানে ডিস্টেন্স কমায় আন বেশি ভীষণ আস্তে আস্তে কেমন ডিস্টেন্স কমবে যত পাওয়ার বেশি দেব অত ডিস্টেন্সটা কমবে মানে করে পুরো স্লাইডের কাছাকাছি চলে যাবে এটা নামানোর সময় এত সহজে ছোটটা যেভাবে দেখা গেছে এত তাড়াহুড়া করে নামানো যাবে না খুব কুইক স্লোলি একটু দেখবো একটু নামাবো একটু দেখবো একটু নামাবো কেমন তারপরে অনুভব করবো যে স্লাইডে হয়তো টাচ করে ফেলছে তখন কিন্তু আমার এটার আর ফাংশন নেই তখন যদি চাপ দাও স্লাইডটা ভাঙে যাবে তখন আসবো এটাতে তখন এইটাতে এটা ডাইনে বা ডাইনে যা আসে আরে না সমস্যা নাই কি যে বলে ঠিক আছে সরেও না কী করবি দিশা তো লাল ওনাটা পুরো এটার মধ্যে ই করতেছে হাসুসকে যা সত্যি তাই না এইখান থেকে আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে সবচেয়ে বেশি দেখতে পারি এখানে 10x আছে তো 15x থাকলে আর একটু বড় দেখতে আর সর্বোচ্চ এখানে 60 দেখতে পারি মানে 600 গুণ বড় দেখতে সব 99 গুণ বড় আমাদের এখানে এত সুবিধা নাই আচ্ছা আমরা প্রসেসটা শিখলাম এখানে থাকতে পারে 15 আর এখানে থাকতে পারে সর্বোচ্চ 15 আর 60 গুণ করো 900 গুণ এখানে আমরা এখন দেখতেছি 600 গুণ এই মাইক্রোস্কোপে আরো 50 আরো 300 গুণ বেশি বড় দেখা সম্ভব ছিল লেন্সটা 15 বানায় যদি এটা অবজেক্টটা 15 বানায় অভিনেত্রটা 15 হতো তো 600 দিয়ে আমরা যা দেখি কিন্তু ওই দেখার সময় এটা কিন্তু লেগে গেছে একদম নিচে এখন তোমার যে নাড়াইবা ভুলেও এটাতে ধরতে পারবে না ভেঙে যাবে স্লাইড ভেঙে যাবে এখন তোমার শুধুমাত্র এই জায়গা কিন্তু এখন এটার মধ্যে চর্বিও আছে ব্যাকটেরিয়াও আছে
ব্যাকটেরিয়া কোনগুলি চর্বি কোনগুলি, ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে লাইট পাস করে, মানে ওই জন্য বাল্ব জ্বলে গেছে, আর যেগুলির ভিতরে দিয়ে লাইট পাস করে না এরা হচ্ছে চর্বি, বুঝতে পারছো? ঘন একটা লোক অর্ধস্বচ্ছ, হ্যাঁ এখন আছে কিন্তু দুইটাই, বেশিরভাগই আছে চর্বি, ব্যাকটেরিয়া কম। আমরা যখন ছাত্র ছিলাম তখন আরও সুবিধা ছিল, এখন পেলিকান নামে একটা কালি পাওয়া যেত, তোমরা হয়তো নাম শুনছো, কলমের কালি, পেলিকান কলমের ড্রপার দিয়ে স্যার, ওই যে তো পেলিকান কলমের কালি খুবই দামি ছিল, দলিল টলিল লেখা হইতো। আচ্ছা ওই আমরা করতাম কি, ওই সব রং টং না দিয়ে পেলিকানের কালি দিতাম, তখন পেলিকানের কালি দিলে ব্যাকটেরিয়ার গায়ে যে সিলিকাগুলি আছে না, এইগুলি সেটাই একজোর করতো, করে ব্যাকটেরিয়াটা এইভাবে ওই বইয়ে যেভাবে ছবি আঁকা আছে এইরকম দেখা যায়। তো তার মানে কি, মানুষ পিছিয়ে গেছে না, কেমিক্যালস আছে, ওই কেমিক্যালসগুলি কলেজ কিনতে পারে না, বুঝছো? এটা আরও অনেক দামি কেমিক্যালস, এগুলি কলেজ কিনে না, আর হয়তো অল্পের জন্য, হয়তো এই একদিন দেখানোর জন্য 10,000 টাকার কেমিক্যালস লাগে, তো কলেজ এগুলি আর কিনতে পারে না, আর যেহেতু কলেজগুলি কিনে না, ইম্পোর্টাররাও এগুলি আর আমদানি করে, কারণ এটা পুরোটাই লস হয়। কলেজ কর্তৃপক্ষ যদি জানায় তাহলে না, জানাইলেও মার্কেটে তো নাই আছে।